আজকের ভিডিওতে আপনারা জানবেন এশিয়া কাপ ক্রিকেট এ ভারত কি পাকিস্তান খেলতে যাবে, ভারতের খেলাগুলি কোথায় হবে, দীর্ঘ নাটকীয়তা এবং জল্পনার পর এবছরের এশিয়া কাপ নিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি হাইব্রিড মডেলের এশিয়া কাপ খেলতে রাজি হয়েছে ভারত। এই মডেল অনুযায়ী ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে আর বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানের মাটিতে। এখন ভারতের ম্যাচগুলোর জন্য ভেন্যু নির্ধারণ করা বাকি আছে। আগামী 28 মে আইপিএল ফাইনালের দিন নাকি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিসিসিআই এর একটি সূত্রের বরাতে পাকিস্তানের দ্য নিউজ জানায়, হাইব্রিড মডেলে অনুমোদন দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জয় শাহ বলেছেন, এশিয়া কাপের ভেন্যু সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, আমরা এখন আইপিএল নিয়ে ব্যস্ত। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা আইপিএলের ফাইনালে আসছেন, তখন এ নিয়ে আলোচনা কবে, সময়মতো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান, তবে রাজনৈতিক কারণে ভারতীয় দল সে দেশের মাটিতে খেলতে রাজি নয়। অচলাবস্থা কাটাতে পিসিবি হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেয়, সেই প্রস্তাবেও প্রথমে রাজি হয়নি বিসিসিআই। এরপর পিসিবির পক্ষ থেকে বলা হয়, ভারতীয় দল যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতেও ভারতে যাবে না পাকিস্তান দল। দুই বোর্ডের এই রেষারেষি এবার শেষ হওয়ার পথে। ওটি দল নিয়ে আগামী সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এশিয়া কাপ শুরু হওয়ার কথা, ফাইনাল হবে 17 সেপ্টেম্বর। পিটিআই দাবি করেছে পিসিবি নাকি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নিতে চায়, কারণ সেখানে টিকিট বিক্রি থেকে তাদের বিপুল আয় হবে। এখন সেই ভেন্যুতে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান খেলতে রাজি হবে কি না তা জানা যাবে আইপিএল ফাইনালের দিন। এসিসি প্রধান জয় শাহ নির্বাহী কমিটির বৈঠক ডাকবেন, এরপর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।